ক্লান্তিহীন রোদ মেখে ওরা চাষ করে। আমার ঘরে কিন্তু মজুদ শস্যদানা, ফুটপাতে ঘুম চোখে মাতৃস্তন মুখে নিভে যাওয়া বাতির মতো চোখ দুটো ওর। ও মেয়ে, এতদিন কেউ কি খোঁজ নিয়েছিল তোর? খিদে পেটে ঘুমন্ত মায়ের কোলে এমনি করেই ওরা নিজের ছন্দে সকাল থেকে রাত্রি। আমি কিন্তু ঘন ঘন হাতে সাবান দিচ্ছি। ওদের গায়ের গন্ধ জীবাণু কি মিশে গেছে? দুবেলা খাবার যোগান দিতে খাবারের লাইনে দাঁড়াতে হয় না এখন, প্যাকেট করা খাবার বিন মজুরিতে। মাঝে মাঝে এমন হলেই বেশ ভালো হয়। বুড়ো বাপ ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে। আমি বারান্দায় দাঁড়িয়ে এমন শব্দহীন, কখনো নগরীর এমন আধেক লীন কিংবা শুনশান রাস্তা দেখিনি আগে। ছাদের কিনারায় নির্মল আকাশে চাঁদ জাগে। ঘরবন্দি হয়ে অচেনা মৌতাত নিতে নিতে ঘুমিয়ে পড়ে সারা শহর, ঘুমিয়ে থাক চেতন। যদি দেখা হয় আবার কোনোদিন একসাথে, বলবো ভালো ছিলে তো, কেমন এখন? নমস্কার।